বেসরকারি বেগম খালেদা জিয়া শুধু একজন নেত্রী নন বা সাবেক প্রধানমন্ত্রী নন, তিনি গণতান্ত্রিক ইতিহাসে, গণতন্ত্রের জন্য আন্দোলন ইতিহাসে সেই সব সামান্য সংখ্যক নেতাদের মধ্যে একজন, যারা তাদের সারা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। আমি সবসময় আমার কাছে মনে হয় যে বাংলাদেশে এখন যারা জীবিত আছেন, যারা রাজনৈতিক নেতা, যারা গণতন্ত্রের জন্য, দেশের কল্যাণের জন্য কাজ করেছেন, তাদের মধ্যে সবচাইতে উল্লেখযোগ্য অবদান রেখেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। কারণ তিনি রাজনীতি শুরু করেছেন স্বৈরাচারের সাদের সরকার আমলে, স্বৈরাচারকে সরিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘ 12 বছর সংগ্রাম করেছেন, জনগণের কাছে গিয়েছেন এবং জনগণকে সঙ্গে নিয়ে রাজপথ দিয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছেন। তিনি জনগণের ভরসায় সিক্ত হয়ে 3 বার প্রধানমন্ত্রী হয়েছেন জনগণের প্রত্যক্ষ ভোটে। তিনি 2 বার বিরোধী দলের নেতা ছিলেন। আপনাদের অনেকের মনে আছে এই 1/11 যে আমেরিকা সরকার তাদের চক্রান্তে তিনি যখন কারাগারে যান, সেই কারাগারে থাকা অবস্থায় তার সেই নীরব আন্দোলন এই সেই তৎকালীন মন্ত্রী সরকারকে বাধ্য করেছিল তাদেরকে মুক্তি দিতে এবং পরবর্তীতে জরুরি অংশে তুলে নিতে। আজকে তাদের চেয়েও খারাপ হচ্ছে এই ব্রাজিল সরকার, তারা মানুষের সমস্ত অধিকার ভাগ ধারণ করেছে, আমাদের রাজনৈতিক দলকে অধিকার ধারণ করেছে। কোনো মতে ভারত শিশু কিশোর তারা একটি সম্পূর্ণ যে অরাজনৈতিক আন্দোলন করছিল সেই আন্দোলনকে তারা নির্মমভাবে দমন করে এখনো সেই সমস্ত ছেলেদেরকে গ্রেফতার করতে ব্লক রেস দিচ্ছে, তাদেরকে তুলে নিয়েছে, এমনকি মেয়েদেরকে তারা রেহাই দিচ্ছে। প্রিয় সহকর্মীবৃন্দ, তাই আজকে রাজনৈতিক দল হিসেবে আমাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে যে আমাদের গণতন্ত্রের নেতা মাতা দেশাত্মী বেগম খালেদাকে মুক্ত করার জন্য, গণতন্ত্রকে মুক্ত করার জন্য, দেশের মানুষের অধিকারকে পুনরায় ফিরিয়ে আনার জন্য, প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে প্রাণপণ জীবন বাজি রেখে লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে, সেই সংগ্রামে আমাদের জয়ী হতে হবে। আমাদেরকে এই সরকারকে বাধ্য করতে হবে যে একদিকে দেশাত্মী বেগম খালেদা মুক্তি দিতে, অন্যদিকে এই দেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য আগামী দিনে নিরপেক্ষ সরকারের অধীনে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় পার্লামেন্ট বিভাগ করে দিয়ে জনগণের একটি সরকার প্রতিষ্ঠা করে নির্বাচন অনুষ্ঠান করা, এটাতে আমাদের তাদের বাধ্য করতে হবে। আসুন আজকের এই দিনে দেশনেত্রীর দীর্ঘায়ু কামনা করি, তার রোগ মুক্তি কামনা করি, আমরা তাকে কারাগার থেকে বের করে আনবো এই শপথ গ্রহণ করি। আপনাদের সবাইকে ধন্যবাদ। الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا সরকারের চক্রান্তে মিথ্যা মামলা চলিয়ে তাকে কারাগারে আটক করা এবং একের পর এক মামলা দিয়ে তার মুক্তি সারা দেশে আজকে তাদের কারাগার, এই সরকার তাদের একদিন নকশা এই অংশকে বাস্তবায়িত করার জন্য ইতিমধ্যে দেশনেত্রী নেতৃত্ব সরাসরি নেতৃত্ব আমাদের সবাই বেশি করে
تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم